হ্যালো বিয়াস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম একটা ভিডিও। আসলেই একটা জমি, একটা কৃষক কিভাবে আসলেই তার জমি জমা চাষ করে, সেখান থেকে আসলেই ফসল, শস্য ফসল কিভাবে বের হয়। আসলে এখানে যতটা আমরা বলি জমি চাষ করা, উপন করা, আগাছা বাছাই করা, সব থেকে আসলে এগুলো আসলে অনেক কঠিন কাজ, অনেক হার্ড পরিশ্রম, যেটা আমরা ঠান্ডা হাওয়ার নিচে বসে কখনো কল্পনা করতে পারি না যে এত পরিশ্রম করে একজন কৃষক তার জমিতে শস্য চাষ করে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাম, গ্রামের চারপাশে কিন্তু জলাশয় রয়েছে, খালবিলে রয়েছে। এখানে কিন্তু অনেকেই এই এই যে আমরা যে বলি অনেকেই চাষ করার পর যে পাট থাকে সেটা থেকে তারা কিন্তু ওই আঁশটা নিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু তারা অনেক কষ্ট করে তারা এই জমিটা চাষ করে। তো আজকে আমরা যে জমিটা হাতে নিয়েছি এটা হচ্ছে এটা গম চাষ করার জন্য উপযোগী করা হচ্ছে। মানে এটা কিভাবে চাষ করতে হয় আমরা যদি এইটা পাশের একটা জমি দেখি যে আসলেই তারা কিভাবে চাষ করতেছে এই জমিগুলো। দেখতে পাচ্ছেন এখানে আমরা করতে চাচ্ছি হচ্ছে গম, আর হচ্ছে এটা পাশের জমিতে হচ্ছে ভুট্টা। সাধারণত গম আর ভুট্টা এখানে চাষ করে থাকে মানুষ। এখানে এই যে গমের চারাগুলো, ভুট্টার চারাগুলো এখানে কিন্তু হয়ে গেছে, কিন্তু এইভাবেই তারা চাষ করে থাকে। খুবই বাড়ি ঘর কম এখানে, শুধু শস্য জমি এখানে বেশি। এখানে নদী রয়েছে, একদম গ্রাম্য পরিবেশ, আসলে চাইলেও দেখা যায় না এত সুন্দর একটা পরিবেশ। তো আমরা এই জমিতে গম ফলানোর জন্য আমরা জমিটাকে কীটনাশক ব্যবহার করছি, যাতে এই যে আগাছা, এটা একটা ঘাস, সবুজ ঘাস, এইটা জমি যে ই রয়েছে সেটাকে কিন্তু অন্য ফসল এখানে যদি এই অবস্থায় চাষ করা হয় তাহলে কিন্তু এক সময় দেখা যাবে যে এখানে যে ফসলটা গম চাষ করা হবে সেটা কিন্তু হবে না। তার জন্য আমরা একটা বিষ প্রয়োগ করতেছি, যেটা এখানে প্রয়োগ করলে কিন্তু এই যে ঘাস দেখা যাচ্ছে এই ঘাসটা কিন্তু থাকবে না খুব সহজে। এগুলা এক থেকে যেমন আজকে দিচ্ছি আমরা, আগামীকালকের ভিতরেই এই ঘাসগুলো একদমই মরে যাবে ঘাসগুলো। তো আমি দেখাচ্ছি এই বীজ দেওয়ার ফলে গাছগুলো কিভাবে একদম ই হয়ে গেছে। আমাদের এই জমির পাশে আরেকটা জমি রয়েছে, যদি দেখায় যে তারা একদমই মরে গেছে। এই যে তারা কিন্তু এখানে বীজ প্রয়োগ করছিল, করার পরে এই যে সবুজ গাছগুলো একদম মরে গেছে। এইটাই যখনই কোনো ট্রাক্টর বা যেগুলো দিয়ে জমি চাষ করা হয় তখনই কিন্তু এই যে আগাছা, যে ঘাস রয়েছে এটা একদম মরে গেলে তারপর এটা একদমই মাটির নিচে পড়ে যাবে, এটা কিন্তু জৈব সার হিসাবে কিন্তু ব্যবহার করা হবে। তো আজকে আমরা দেখাবো যে আসলেই বিশেষ করে যারা জমিতে চাষবাস করে তাদের যে পরিশ্রম, এটা আমরা আজকে ফিল করতে চাচ্ছি যে আসলেই কতটা পরিশ্রম করে তারা জমি চাষ করে থাকে। তো আমি আর আমার ছোট ভাই, আসলে আজকে আমাদের কিছু জমি আছে, তো এইখানে আমরা এই যে জমিতে আগাছা রয়েছে, এই আগাছা অবস্থায় কিছু মানুষ, মানে তারা গরু ছাগল এগুলো পালনের জন্য কিছু ঘাস প্রজাতি কিছু ই রয়েছে সেগুলা কিন্তু এখানে রোপণ করছে। এক সময় দেখা যাবে এগুলা গরু ছাগলকে খাওয়াবে। তো যারাই গম চাষ করবে এবং ভুট্টা চাষ করবে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম, তারা এই ঘাসকে বীজ দিয়ে মেরে ফেলতে হবে, একদমই আগাছা পরিষ্কার করতে হবে, এবং এখানে যখন চাষ করা হবে তখন এই ঘাসগুলো কিন্তু জৈব সার হিসাবে রূপান্তর হবে। এটা কিন্তু চাষিদের জন্য খুব প্লাস পয়েন্ট। আর বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে একটা জমি চাষ করার যে ই পূর্বের মতো কিন্তু এখন নেই, কারণ আপনি দেখেন হাজার হাজার জমি রয়েছে কিন্তু চাষবাস করার কোনো লোকই নাই, কারণ সবাই স্বর্ণমুখী। এই যে জমি, এটা আসলে জমি না, এটা হচ্ছে স্বর্ণ, এখানে আপনি যাই রোপণ করবেন তাই হবে, এখানে শুধু চাষ করতে হবে। এই চাষ করার যে শ্রম,
এই শ্রমটা আসলে সবাই দিতে পারে না, যার কারণে আসলেই এইখানে মানুষ চাষবাস করতে আসে না। এখানে অনেক রৌদ্র ভিতরে মানুষ এখানে এগুলো পরিষ্কার করতে হবে। তো হ্যালো বিয়াস, আজকে আমরা এই যে এই জমিটাকে, এই যে দেখছেন যে সবুজ ঘাস, এখানে আমরা এই ঘাস সবুজ ঘাস মারার জন্য, একদম যদি মরে সাদা হয়ে যায় এটার জন্য আমরা এখন বিষ প্রয়োগ করব। তো দেখেন আসলে এখানে পরিবেশটা দেখলে না বুঝলে বোঝা যায় না, না দেখলে বোঝা যায় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এখান থেকে পানি নিয়ে আসছে, এই যে একটা বড় কন্টেনার দেখা যাচ্ছে, এখানে এটা হলো 16 কেজির বোতল, এখানে বিষ রয়েছে। তো এখানে আমাদের দোকানদার বলেছে যে এখানে আপনি যে পরিমাণ বিষ দেওয়া হয়েছে এখান থেকে আপনি হাফ পরিমাণ প্রায় 12 লিটার পানির ভিতরে আপনি এটা প্রয়োগ করবেন। এটার সাথে লবণ ব্যবহার করতে হবে, তারপর এখানে পুরো জমিতে স্প্রে করতে হবে। তো আমরা আসলেই ওইভাবে এখানে করতেছি। তো দেখেন যে এখানে নদী, এটা নদী বলা চলে না, এটা হচ্ছে একটা খাল, আমরা অনেকে খাল বিল বলি, খাল। এটা একটু সাইজ অনেক বড়, এটা এক সময় দেখা যাবে যে এটা একদমই শুকিয়ে যাবে, চৈত্র মাস আসা আগে এটা শুকিয়ে যাবে। খুব সুন্দর পরিবেশ। এইখান থেকে যা হোক পানি, যেহেতু এখানে পানি কিন্তু ভালো, এই পানিটা আমরা ব্যবহার করতেছি কীটনাশক যেটা আমরা বলে থাকি। তো যারা দেখেন যে পাট থেকে কিভাবে আঁশ ছাড়ানো হয়, বিশেষ করে গ্রামের মহিলা নারী পুরুষ উভয় মিলে কিন্তু এই কাজটা করে থাকে, পাট থেকে তারা আঁশটা ছাড়ানো হয়। তারপর এই পাটে যে আমরা শোলা বলে থাকি, এটা একটা লাঠির মতো, এগুলো দিয়ে কিন্তু অন্য অন্য কাজ করে থাকে, বিশেষ করে মানুষ রান্নাবান্না জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকে। এবং এগুলো কিন্তু ঘরের কাজে, যারা গ্রাম্য পরিবেশে থাকে আসলে তারা কিন্তু ঘরের রান্নাঘর হিসাবে এগুলো ব্যবহার করে থাকে। তো আমরা আজকে যে কাজটা করতেছি, যে এখানে আমরা এটা হচ্ছে লবণ, লবণটা একদম ভিজিয়ে রাখছি, আর এটা হচ্ছে আমাদের সেই বিষটা। এখানে একটা স্পাইট বা কোনো একটা ইয়েতে এখানে ওনারা দিয়েছে, এটা এখন আমরা এখানে দিব। তো আমাদের পানি দেওয়া প্রায় শেষের দিকে, পানিটা আমাদের দেওয়া শেষের দিকে, এখন এই লবণের পানিটা আমরা দিয়ে দিব। ভালোভাবে দিয়ে দাও, লবণের পানিটা দিয়ে দিলাম। এখন আমাদের হাতে যে পরিমাণ এই কীটনাশক রয়েছে সেটা আমরা দিয়ে দিব। আপনি লবণের শুধু পানিটা দিতে পারবেন, বিশেষ করে জমিতে আগাছা পরিষ্কার করার জন্য, আগাছা পরিষ্কার করার জন্য আপনাকে অন্য কোনো বাহন ব্যবহার করতে হবে না, শুধু এই কীটনাশক ব্যবহার করার ফলেই কিন্তু আপনার। এই যে আমরা এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মেন কীটনাশক। আপনার এখানে প্রায় 16 লিটার পানি রয়েছে, এবং প্রায় 15 লিটারে কম ছিল, আমরা লবণের পানি দিয়ে টোটাল 16 লিটার হয়েছে, তারও কিছু কম। আমরা ওটার ভিতরে যে কীটনাশক রয়েছে সেটা কিন্তু আমরা এখানে জেলে দিয়েছি, এখন এটাই আমরা পুরো জমিতে স্প্রে করব। তো আসলেই এখানকার পরিবেশ আসলে না দেখালে বুঝবেন না কত সুন্দর জায়গা। এখানে যারা আসলেই টিকে থাকতে পারে তারাই আসলে অনেক কিছু করতে পারে। এখানে টিকে থাকতে হবে আপনাকে এই রোদ বৃষ্টি জ্বরে, এবার যে কোনো ইয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। যতটা সহজ মনে করি